হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে দিনের শুরুটায় রোদ ঝলমলে করে শুরু হলেও হঠাৎই বৃষ্টি শুরু হয়, চলতেই থাকে বৃষ্টি। হয়তো কখন একটু থামে, বাট আবার ঝিরিঝিরি বৃষ্টি হতেই থাকে। তবে খুব ঝমঝমে বৃষ্টি এখানে সেরকম এখনও পাইনি। এরকম বৃষ্টির দিনে আমার আর শ্রমিকের দুজনেরই ঝালঝাল চিকেন খেতে ইচ্ছা করছিল। আমাদের দেশে মুরগি সামনেই কেটে বিক্রি করা হয়, বাট এখানে সেরকম প্রচলন নেই। এখানে আগে থেকেই কেটে ধুয়ে সব রেডি করে স্টোরে রাখা হয়। এই বক্সটায় 350 গ্রাম চিকেনের মিনি ব্রেস্ট ফিলেট আছে, যার দাম 4.25 পাউন্ড, মানে 425 টাকা। আর দুটো প্যাকেট একসাথে নেওয়া হলে পড়বে 8 পাউন্ড, যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 800 টাকা। চিকেনের থাই ফিলেট নিলে ওজনটা একটু বেশি পাওয়া যায়, দামটা একই। মানে ধরুন 500 গ্রাম চিকেনের থাই ফিলেট নিলে দাম পড়ে 425 টাকা, আর 1 কেজি নিলে দাম পড়ে 800 টাকা। ধনেপাতার থেকে শুরু করে চিকেন অবধি সব কিছুতেই এখানে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে। ধরুন এই বক্সটাতে এক্সপায়ারি ডেট দেওয়া আছে 26শে মার্চ, তার আগেই এটা শেষ করে ফেলতে হবে। আর যদি ধরুন উইথ বোন চিকেন খেতে ইচ্ছা করে, তাহলে এরকম একটা গোটা চিকেনের প্যাকেট কিনে ফেলতে হবে। এই গোটা মুরগিটার ওজন প্রায় 1700 গ্রাম, আর প্রতি কেজিতে দাম পড়বে 3.42 পাউন্ড, মানে ওই ধরুন 342 টাকা পার কেজি। এটার ওয়ার যেহেতু 1700 গ্রাম, এটার দাম পড়বে প্রায় 530 টাকার মতো। মার্চ মাস থেকে স্প্রিং বা বসন্ত শুরু হয়, আর 1 থেকে 1.5 মাসের মধ্যে এই সমস্ত গাছগুলো বিভিন্ন রঙের ফুলে ভরে যাবে। যেমন ইতিমধ্যেই এই সামনের গাছটা সাদা ফুলে ভরে গেছে। চিকেনটাকে এনে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফেললাম। এই ধোয়ার প্রসেসটা না করলেও চলতো, কারণ এগুলো ধোয়াই থাকে। কিন্তু আমাদের অভ্যাস তো, আমরা আবার না ধুয়ে খেতে পারবো না ওরকম করে। যাই হোক, এবার দই, লেবু আর বিভিন্ন মশলা দিয়ে ভালো করে ম্যারিনেশনটা করে নেব। ম্যারিনেশনটা ভালো হলে যে কোনো চিকেনের আইটেমই কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। লেবু আর দই, এই দুটো জিনিসই আমি একটু বেশি ব্যবহার করি মাংস জাতীয় জিনিস রান্না করার সময়। এতে জিনিসটা নরমও হয় আর হজমও খুব জলদি হয়। কথা বলতে বলতে সর্ষের তেলটাই আমি দিতে ভুলে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়ল, যাক সর্ষের তেলটা অ্যাড করে নিই। এখানে প্রথমে যখন সর্ষের তেল পাওয়া যাচ্ছিল না, আমি তখন ভাবছিলাম যে সর্ষের তেলটার কোয়ালিটিটা কেমন হবে পাওয়া গেলেও। পরে যখন পেলাম, দেখলাম কোয়ালিটিটা বেশ ভালো। ম্যারিনেশনের জন্য যা যা লাগে সবই অ্যাড করা হয়ে গেছে। এবার এইভাবে 0.5 থেকে 1 ঘন্টা রেখে দেব। মাংসটা ম্যারিনেশনে 0.5 থেকে 1 ঘন্টা থাক, আর এদিকে বাকি সব কাটাকুটিগুলো চলছে।
যাক এবার চটজল দিয়ে রান্নাটা সেরে ফেলি। মাংসের মধ্যে আদা রসুনের পেস্ট না দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে আদা রসুনটাকে কেটে গরম তেলের মধ্যে যদি দেওয়া হয় আর 1-2 মিনিট পরে পেঁয়াজটাকে ছাড়া হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। নুন হলুদ দিয়ে পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করে নিলাম। লাস্টে লঙ্কা গুঁড়ো, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো আর লঙ্কা গুঁড়ো এই দুটো একসাথে কষানো হলে খুব সুন্দর একটা কালার আসে। দইয়ের প্যাকেটটায় যেটুকুনি দই ছিল সেটা ভালো করে জল দিয়ে গুলে দিয়ে দিলাম, এতে টেস্টও ভালো হবে আর কষবেও মশলাটা ভালোভাবে। এখানে চিকেনের স্বাদটা একটু অন্যরকম, খুব জলদি সেদ্ধ হয়ে যায় আর স্বাদটাও একটু আলাদা। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর লাস্টে ধনে পাতা দিতে হবে। যারা একটু ঝোল খেতে পছন্দ করে তারা গরম জল অ্যাড করতে পারে, আর না হলে কষা কষাই ভালো লাগে। এখানে আমাদের রান্নার জন্য যা যা লাগে সব মশলাই পাওয়া যায়, কিন্তু নিত্য প্রয়োজনীয় মশলাগুলো বেশ কিছুটা আমি দেশ থেকেই নিয়ে এসেছি। ব্যাস, বৃষ্টির দিনের জন্য গরম গরম মাংস আর ভাত রেডি। আপনারা চাইলে আপনারাও বানিয়ে ফেলুন। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাইক আর কমেন্ট করতে ভুলো না। বাই।